শুভেচ্ছা সবাইকে, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। সঙ্গে আছি আমি এনকে নাতাশা। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 15 টাকা। চড়া ডাল, মুরগি আর সবজির দাম, সরবরাহ কম তাই দাম বাড়ছে বলছেন ব্যবসায়ীরা। তবে দাম স্থিতিশীল রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। সেবা নয়, রোগী সরবরাহের মাধ্যম হয়ে গেছে সাতক্ষীরার মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো। যুগ যুগ ধরে একই স্থানে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা গড়ে তুলেছেন সিন্ডিকেট। চিকিৎসার সব সুবিধা থাকা সত্ত্বেও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রোগীদের পাঠিয়ে দেওয়া হয় বেসরকারি ক্লিনিকে। করোনার কারণে এবারও 21 ফেব্রুয়ারির দিন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংগঠন পর্যায়ে একসাথে সর্বোচ্চ 5 ও ব্যক্তি পর্যায়ে 2 জনের বেশি শ্রদ্ধা জানাতে যেতে পারবেন না, সাথে থাকতে হবে টিকা কার্ড, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এদিকে শহীদ মিনারে চলছে প্রস্তুতি। বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা দাম বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকায়। চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সরবরাহ কমে আসাকে এসব পণ্যের দাম বাড়ার কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। 10-12 দিন আগেও মহাখালী কাঁচাবাজারে দেশি পেঁয়াজের কেজি ছিল 35 টাকা, কয়েক ধাপে দাম বেড়ে এখন যা বিক্রি হচ্ছে 55 টাকায়, আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। পণ্যটির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা। যারা থেকে পেঁয়াজ আনে তারা বলতেছে ইন্ডিয়ান পেঁয়াজের ছাপ কম, ইন্ডিয়ান পেঁয়াজ আসে না, আর মুড়ি কাটা পেঁয়াজ শেষ হয়ে গেছে, আলে পেঁয়াজ যেন লাগে নাই, এই জন্য পেঁয়াজের কাইসেস, এর জন্য পেঁয়াজের দামটা বেশি। সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা বেড়েছে ডালের দামও। বাজারে প্রতি কেজি সরু মসুর ডাল বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়, মোটা মসুরের কেজি 95 থেকে 100 টাকা। ডাল এখন বর্তমানে 120 টাকা বিক্রি করতে হয়, ডালের দাম প্রতি কেজিতে 3-4 টাকা বাড়ছে। তো আমরা আগের কিনা হিসেবে আমরা 115 টাকায় বিক্রি করতেছি, যারা নতুন কিনা আনছে 120 টাকা বিক্রি করতে হবে মসুর ডাল, দেশিটা চিকনটা, আর ইন্ডিয়ানটা 100 টাকা কেজি বিক্রি করতেছে। মৌসুম ফুরিয়ে আসায় নতুন করে বাড়তে শুরু করেছে শীতের সবজির দাম, আর নতুন যে সব সবজি বাজারে আসছে সেগুলোর দামও অনেক বেশি। এবছর প্রত্যেকটা মালের দাম বেশি। এই দিনে টমেটো গাছ দাম 20-25 টাকা, এই টমেটো কিনে আনা লাগে 40 টাকার উপরে দিয়ে। এই যে কপি 40 টাকা বিশ কপি কিনে আনছে, আবার খরচা আছে 45-50 টাকা খাইতে চায় না। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ কেজি থেকে 10 টাকা বেশি। শীতকালীন সবজি যা শীতের যে সবজি, সিম, টমেটো, লাউ, ফুলকপি, পাতাকপি, শীত যতই কমতেছে ততই দাম বাড়তেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকায়, সোনালী মুরগির কেজি 300 টাকা, গরুর মাংস 620, আর খাসির কেজি 900 টাকা। ইমতিয়াজ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তেল, ডাল, চিনি সহ অন্যান্য আমদানি নির্ভর পণ্যের দাম ব্যবসায়ীরা যেন ইচ্ছে মতো বাড়াতে না পারে সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ট্যারিফ কমিশন কাজ করছে বলেও জানান তিনি। রংপুরের পীরগাছায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। এখন থেকে আমাদের এই ডিস্ট্রিক্ট লেভেলে প্রশাসনের সাহায্য নেব, যেখানে দাম বাড়াবে অনৈতিকভাবে সীমার বাইরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, এটা নিয়েছি আমরা। সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো সেবা নয়, ক্লিনিকে রোগী সরবরাহের বড় মাধ্যম হয়ে গেছে। সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের তথ্য ও ভিডিও চিত্রে 3 পর্বের ধারাবাহিক ডেস্ক রিপোর্টের 2য় পর্ব। ডাক্তার লিপিকা বিশ্বাস গত 23 বছর মেডিকেল অফিসার পদে কর্মরত আছেন সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। একজন মানুষের সার্বক্ষণিক যে দায়িত্ব আমি সেটা পালন করি। চাকরি বিধি অনুযায়ী সরকারি কর্মকর্তা বা কর্মচারী কর্মরত অবস্থায় অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না, কেবল প্র্যাকটিস করতে পারবেন।
কিন্তু ডাক্তার লিপিকা বিশ্বাস বেসরকারি হাসপাতালেই অধিকাংশ সময় চিকিৎসা সেবা দেন। শিশু হাসপাতাল কইছে ডাক্তার আসে না, আমাদের ওষুধ পাইনি। দীর্ঘদিন থাকার পর ফলে এমন তাদের অবস্থানটা হয়েছে, তারা এখন পরিচিত হয়ে দীর্ঘ সময় ধরে অন্য অন্য প্রাইভেট ক্লিনিকের সঙ্গে তারা অ্যাটাচড হয়ে গেছে। অনুসন্ধানে জানা গেছে 2019 সালে তিনি সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে 216টি সিজারিয়ান অপারেশন করেছেন, কিন্তু দুটি বেসরকারি হাসপাতালে সিজার হয়েছে দ্বিগুণেরও বেশি। 2020 সালে তার কর্মস্থলে সিজারিয়ান অপারেশন মাত্র 60টি, সেখানে বেসরকারি হাসপাতাল দুটিতে তার করা সিজারের সংখ্যা কয়েক গুণ বেশি। গত বছরের খতিয়ানও একই হিসাব জানাচ্ছে। করোনার সময়ের আগে তিনি তার বাসায় ফি নিয়ে রোগী দেখতেন, এখন সে সময়টি দেন মাহাতাবুদ্দিন মেমোরিয়াল হাসপাতালে। এর বাইরেও তিনি আরও কয়েকটি বেসরকারি হাসপাতালে নিয়মিত রোগী দেখেন ও সিজারিয়ান অপারেশন করেন। মাহাতাবুদ্দিনে আমি একা সিজারিয়ান করি না, আরও ডাক্তাররা করে। ইসলামী ব্যাংক হসপিটালেও আমি ছাড়া আরও অনেক ডাক্তাররা সিজারিয়ান করে। শুধু ডাক্তার লিপিকাই নন, পরিবার কল্যাণ পরিদর্শিকা বিউটি রানী মল্লিক এখানে চাকরি করছেন গত 15 বছর ধরে। শেফালী সর্দার 10 বছর, ফেকো মেডিকেল রোশেনা আক্তার 29 বছর, দাইনার শিরিন সুলতানা ও তহমিনা খাতুন আছেন 13 বছর, যদিও এদের কারোরই মূল পোস্টিং এখানে নয়। দাইনার সালমা পারভিন, সহকারী নার্সিং অ্যাটেন্ডেন্ট মমতাজ শাহানারা বেগম, পরিচ্ছন্নতা কর্মী প্রদোষ কুমার মণ্ডল, এদের সবারই চাকরি বয়স একই স্থানে এক যুগেরও বেশি। তারা কিন্তু অনেকেই চায় যে চলে যাবে, যাদের জায়গায় দূর দূরান্ত থেকে চাকরি করে তারা যেতে চায়, কিন্তু আমাদের সুবিধার্থেই তাদের আটকায় রাখছি। এই অঞ্চলের হাজার মানুষ মাতৃ শিশু সাধারণ স্বাস্থ্যসেবা নিতে এই চিকিৎসা কেন্দ্রের উপরই নির্ভরশীল। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দীর্ঘ 7.5 বছর পর আগামীকাল হতে যাচ্ছে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা করছেন সবাই। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। আগামীকাল পাবনা পুলিশ প্যারেড ময়দানে অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বর্ণিল সাজে সেজেছে গোটা জেলা শহর। রং বেরঙের ব্যানার ফেস্টুনে আচ্ছাদিত শহরের বিভিন্ন জনাকীর্ণ স্থানে নির্মিত হয়েছে শতাধিক তোরণ। এবারের কাউন্সিলে সভাপতি পদে দলের একাধিক প্রবীণ আর বর্ষিয়ান নেতাদের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, যাদের গতিশীল নেতৃত্ব এগিয়ে নিয়ে যাবে দলকে, এমনটাই প্রত্যাশা দলের সিনিয়র নেতৃবৃন্দের। এই সম্মেলনের অর্থই হলো এলাকার নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে একত্রিত করবার যে নেতৃত্ব দরকার, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন করবার নির্দেশনা দিয়েছেন। এই কাউন্সিলের জননেত্রী শেখ হাসিনা মাঠ পর্যায়ে জরিপ করে যারা সত্যকারের নেতৃত্ব দেয়, সত্যকারে যারা আওয়ামী লীগকে ভালোবাসে, মানুষের সাথে কর্মীদের সাথে যার সম্পর্ক, তাদেরকেই যেন এই নেতৃত্ব আনে। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসাবে দল এবং মানুষের কাছে গ্রহণযোগ্য সৎ জনপ্রিয় নেতৃত্ব প্রতিষ্ঠা দলের তরুণ নেতৃত্বের, তাদের মতে দলীয় সভানেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। নতুন যে নেতৃত্বে আসবে সেই নেতৃত্বে পাবনার জেলা আওয়ামী লীগ সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে ঐক্যবদ্ধ হবে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনকে শক্তিশালী করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাতকে শক্তিশালী করে আমরা গতিশীল একটি সংগঠন সৃষ্টি করতে পারবো এখানে ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনা আপনার জেলা আওয়ামী লীগের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে যাকে নেতৃত্ব দেবেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যারা করি, বঙ্গবন্ধু যারা সৈনিক, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব যারা আমরা রাজনীতি করি, নিশ্চয়ই আমরা সেটাকে ওয়েলকাম করি। তবে স্থানীয়দের মতে মুক্তিযুদ্ধ চেতনায় উজ্জীবিত এমন এক নতুন নেতৃত্ব আসুক যারা দলের সুনাম এবং ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে মানুষের জন্য কাজ করবেন। স্বাধীনতা উত্তর প্রথম দেখছি যে পাবনাতে এত সুন্দর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত, একদম একটা উৎসব মুখর পরিবেশ। মুক্তিযুদ্ধ চেতনায় উজ্জীবিত এমন কাউকে আমরা অবশ্যই নেতৃত্ব হিসাবে চাই, এবং যে পাবনার বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কারো উন্নয়নশীল গতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে। এই দল যাতে সুসংগঠিত হয়, পাবনার অঞ্চলে সংগঠিত করে মানুষকে ভালোবাসার কাছে চাইতে পারে, এই ধরনের কোনো নেতৃত্ব আসুক এটা আমরা চাই।
আগামীকালের এ কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সহ কেন্দ্র নেতারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। মৃত্যুর আট বছর পরও দেখছে ভাষা সৈনিক আব্দুল মতিনের চোখ। ঢাকার ধামরাইয়ের মেয়ে রেশমা নাসরিনের কর্নিয়াটি আব্দুল মতিনের দান করা, আর এভাবেই পৃথিবীর রূপ রং আলো খেলা করছে মতিনের চোখে। মীর মঞ্জুরুলের ছবিতে নূর সিদ্দিকীর রিপোর্ট। ধামরাইয়ের প্রত্যন্ত গ্রাম ঈশাননগরের এই কমিউনিটি ক্লিনিকে সারাদিনই থাকে সেবা নিতে আসা মানুষের আনাগোনা, যাদের হাতে পরম মমতায় ওষুধ তুলে দেন রেশমা নাসরিন। অথচ বছর আটেক আগে তারই পৃথিবী অন্ধকার হতে বসেছিল, নষ্ট হয়ে গিয়েছিল বাম চোখের কর্নিয়া। মুক্তিযোদ্ধা সন্তান প্লাস একজন ভাষানিকের একটা অঙ্গ, একটা কর্নিয়া আমার চোখে, তার চোখ দিয়ে আমি পৃথিবী আলো দেখতেছি, মানুষ সেবা করতে পারতেছি, এবং খুবই খুশি, খুবই গর্বিত এই বিষয়ে। রেশমার পরিবারের আগ্রহ ছিল ভাষা সৈনিক আব্দুল মতিনের পরিবারের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানানোর। আব্দুল মতিনের মেয়ে নাট্যকার নির্মাতা মাতিয়া বানু শুকুকে কথাটি বলতে তিনিও জানান তার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা। একদিন পরই পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আসেন রেশমা। প্রয়াত মতিনের স্ত্রী গুলবদন নেসা মনিকা রেশমাকে পেয়ে আপ্লুত। বারবার দেখেন স্বামীর দান করা কর্নিয়া রেশমার চোখ। খুবই ভালো লাগছে, আমি কিভাবে বুঝাবো যে আব্দুল মতিনের চোখ দিয়ে আরেকজন এই বাংলাদেশকে দেখছে। মাতিয়া বানু অধীর রেশমার জন্য, বাবার চোখ প্রাণ ভরে দেখে সন্তানদেরও দেখান অপার বিস্ময়ে। ঘর জুড়ে তখন কেবলই চোখের গল্প, ভাষাও তাই চোখেরই। আমার বাবার সাথে আমাদের আসলে চোখে চোখেই কথা হতো, অনেক বেশি পাশাপাশি বসা, চোখে চোখ রেখে কথা বলছি। এখন সেই চোখ যে ফিজিক্যালি একজন বাবার চোখ নিয়ে, মানে একদম এটা তো বায়োলজিক্যাল ব্যাপার, চোখ নিয়ে সে জীবিত আছে, মানে তার চোখটা তো জীবিত আছে, এটা দেখতে সত্যিই আমার অনেক ভালো লাগতেছে। জাতীয় চক্ষুদান সমিতি সন্ধানীর তথ্য মতে দেশে 5 লাখেরও বেশি মানুষ ভুগছে কর্নিয়াজনিত অন্ধত্বে, যা প্রতি বছরই বাড়ছে। বিপরীতে দেশে বছরে কর্নিয়া সংগ্রহ হচ্ছে সর্বোচ্চ 40টি। অন্যদিকে শ্রীলঙ্কা, ইতালি, ইরান ও আমেরিকা সহ পৃথিবীর অনেক দেশই রপ্তানি করছে কর্নিয়া। সন্ধানীর মহাসচিবের আশঙ্কা, স্বেচ্ছায় কর্নিয়াদানকারী মানুষের সংখ্যা না বাড়লে অন্ধের সংখ্যা বাড়বে বহুগুণে। যদি কর্নিয়াজনিত অন্ধত্ব বৃদ্ধি পায় আর এই হারে আমরা সেটাকে ক্রাটোপ্লাস্টি করি, তাতে মানে প্রায় 6,000 বছর লাগবে। 1% বা 2% মানুষ যদি কর্নিয়া দেয় তাতে 40,000 কর্নিয়া বছরে আসে। ব্যাকলগ যেটা আছে সেটা কাভার করে, প্রত্যেক বছর যা হচ্ছে সেটা কাভার করেও আমরা বাইরে রপ্তানি করতে পারবো। আবেগ, অসচেতনতা এবং ধর্মীয় অজ্ঞতাই মরণোত্তর চক্ষুদানের বড় বাধা। যদিও প্রতিটি ধর্মেই মানব কল্যাণকে দেয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার একসাথে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিকভাবে 5 ও ব্যক্তি পর্যায়ে 2 জনের বেশি শ্রদ্ধা জানাতে যেতে পারবেন না, সাথে রাখতে হবে টিকা কার্ড, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান। মাতৃভাষার জন্য 1952 সালের 21 ফেব্রুয়ারিতে শহীদদের আত্মত্যাগ বিশ্বে পেয়েছে অনন্য মর্যাদা। সেই রক্তাক্ত স্মৃতি বিজড়িত অমর 21 ফেব্রুয়ারি আসতে মাত্র 2 দিন বাকি, তাই কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার ও সাজসজ্জার কাজ চলছে। শহীদ মিনারের বেদিতে চলছে রঙের কাজ, রং শেষে কাল আলপনা আঁকবেন চারুকলার শিক্ষার্থীরা। তবে আগেভাগেই শহীদ মিনারের পাশের দেয়াল জুড়ে ভাষার ইতিহাস ঘিরে ছবি আঁকা শুরু করেছেন চারুকলার শিক্ষার্থী ও শিক্ষকরা। সবথেকে বড় বিষয় হচ্ছে আমি একেবারে একজন নাগরিক হিসেবে আমি গর্ববোধ করি এরকম একটা জাতীয় ঐতিহ্যের সাথে আমি সম্পৃক্ত হতে পেরে। প্রতি বছরই এখানে যখন এই শিক্ষক ছাত্ররা কাজ করে আমি আসি, আমার খুব ভালো লাগে। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানান এবছর করোনার কারণে আলপনা ও দেয়ালচিত্র হচ্ছে সংক্ষিপ্ত আকারে। আলপনাও অল্প কমে গেছে, গেট কমে গেছে আমাদের তরুণগুলো, সূর্যটা ঠিক থাকবে, বেদিতে আলপনাগুলো থাকবে, আর দুটো মাত্র তরুণ হচ্ছে,
দেয়াল লিখন আগের মতোই থাকছে আর একটা দেয়াল চিত্র হচ্ছে। এদিকে সকালে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, করোনা সংক্রমণ এড়াতে 21 ফেব্রুয়ারিতে একসাথে অনেক মানুষের সমাগমকে নিরুৎসাহিত করছেন তারা। সংগঠন এবং প্রতিষ্ঠান পর্যায়ে তাহলে সেখানে সর্বোচ্চ 5 জন একত্রে আসবেন, সেটির একটি আমাদের নিবেদন, এবং একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে 2-এর অধিক নয়, 2 জন। এদিকে 21 ফেব্রুয়ারি উপলক্ষে ফুলের বাজারেও কাজের তোড়জোড় বেড়েছে, প্রতিটি দোকানেই নেওয়া হচ্ছে ফুলের অর্ডার। নুরুন্নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। আজ ছুটির দিনে জমে উঠেছে অমর 21 বইমেলা। মেলা প্রাঙ্গণ থেকে সার্বিক পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার ইয়াসমিন রিমু। রিমু, আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আজকে মেলার জন্য প্রথম ছুটির দিন শুক্রবার, কেমন দেখছেন মেলায় লোক সমাগম আর সাড়া কেমন পাচ্ছেন? নাতাশা, মেলার আজকে প্রথম ছুটির দিন এবং বিকেল হওয়ার সাথে সাথে আসলে লোক সমাগম বাড়তে থাকে, বইপ্রেমীদের ভিড় বাড়তে থাকে এবং সন্ধ্যা নাগাদ আসলে এটি লোকে লোকারণ্য হয়ে যায়, কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এবং যে প্রকাশকরা বলছেন যে পরিমাণ পাঠক আসছেন আজকে, বইও তেমনই বিক্রি হচ্ছে। কারণ প্রথম দিকে এর আগে যেটা দেখা যায় যে বইমেলা যখন শুরু হয় প্রথম দিকে ততটা বই বিক্রি হয় না, কারণ পাঠকরা আসেন, দেখেন, বাছাই করে যান, পরবর্তীতে এসে কেনেন। কিন্তু এবার যেটা হয়েছে যে মেলা কিছুদিন দেরি করে, 2 সপ্তাহ দেরি করে শুরু হয়েছে, কিন্তু মানুষজন আসছে প্রথম থেকে, এসে তারা বইটা কিনছেন। এবং আজকে যেহেতু যে পরিমাণ ভিড় হয়েছে এবং এটা পাঠক, প্রকাশক, লেখক এবং পাঠকের একটা পুরোপুরি মিলন মেলা বইমেলায় হয়েছে সেটা বলা যায়। তবে যেহেতু অনেক বেশি ভিড়, সেহেতু আসলে স্বাস্থ্যবিধি ততটা মানা সম্ভব হচ্ছে না, কারণ আসলে সামাজিক দূরত্বের যে ব্যাপারটা সেটি যেমন মানা হচ্ছে না, অনেকেই মাস্ক পরছেন না, সেটি বইমেলায় বারবার বলা হচ্ছে মাইকে, তারপরে তারপরে জনসমাগম বাড়ছে। ধন্যবাদ রিমু আপনাকে। করোনা সংক্রমণ কমে আসায় 1 মার্চ খুলে দেওয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো। এই দিন থেকেই স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস শুরু হবে, এসব তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুরুতে সপ্তাহের এক এক দিন এক এক শ্রেণীর ক্লাস নেওয়া হবে। এর আগে গতকাল 22 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানান শিক্ষামন্ত্রী। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডাল, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বাড়ছে, ক্রেতাদের ক্ষোভ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাণিজ্যমন্ত্রী। সেবা নয়, রোগী সরবরাহের মাধ্যম হয়ে গেছে সাতক্ষীরার মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো, ক্লিনিকে রোগী পাঠিয়ে দিচ্ছে সিন্ডিকেট। করোনার কারণে এবারও 21 ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কড়াকড়ি, শ্রদ্ধা জানাতে পারবেন একসাথে সর্বোচ্চ 5 জন, চলছে প্রস্তুতি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আপনারা জানেন করোনা পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ, এ থেকে বাঁচতে টিকা নেওয়া যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইনকে নাতাশা শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।